दरंग जिलार गोरुखुटीर घटनाक लै राज्यत अब्याहत आछे प्रतिबाद अभयपुरी आमसुर प्रतिबाद सब्यस्त बङाइगाव जिलार अभयपुरीर लेंगटी सिंगाक आमसुए तीव्र प्रतिबाद सब्यस्त करे मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मार पुत्तलिका दाहेरे प्रतिबाद करे आमसुए অসম সরকার হাই হাই হিমন্ত বিশ্ব শর্মা মুদ্রাবাদ অসম পুলিশ হাই হাই আদি বিভিন্ন স্লোগানের প্রতিবাদ সাব্যস্ত করে আমসুয়ে সংখ্যালঘুর উপর হারাশাস্তি বন্ধ করক সংস্থাপন অবিহনে উচ্ছেদ অভিযান বন্ধ করক তথা গরুখুটির ঘটনাত মৃত্যু খাবতা ব্যক্তিসকলের ক্ষতিপূরণের দাবিত এই প্রতিবাদ সাব্যস্ত করে আমসুয়ে হয় আপনাদের সকলে জ্ঞাত যে যোৱাকালি দৰং জিলার ধলপুর আর গরুখুটির যে অমানবীয় উচ্ছেদ অসম সরকারের হিমন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মর্মে দরং জেলার ডিসিএসপির জড়িয়ে যে উচ্ছেদ কার্য চলালে সেই উচ্ছেদ কার্য চলাবলে গৈ দুজনক নিরীহ লোকক নির্দোষী লোকক হত্যা করা হল তাত আমি ধিক্কার জানাইছো এই কার্যক অসম সরকারের এনেকুয়া কার্যক আমি ধিক্কার জানাইছো আমি নিন্দা করেছো আর অনতি পলমে এই উচ্ছেদ কার্য বন্ধ করবলে আমি হদকম সংখ্যালঘু ছাত্রীন আমসুর ফল আমি দাবি উত্থাপন করেছো আর কোনো লোক যাতে কোনো উত্থাপন নিদিয়াকে যাতে উচ্ছেদ করা নহয় এই তো আমি দাবি উত্থাপন করেছো আর উক্ত যে উচ্ছেদ কার্যত ক্ষতিগ্রস্ত হওয়া দুজনকে প্রাণ আহতি দিবলগা হল হত্যা করল অসম সরকারের ভেরনীয়া পুলিশ বাহিনী সেই সেইসকলের পরিয়ালবর্গলে এককালীন দশ লাখ টাকার আমি ক্ষতিপূরণ আমি দাবি উত্থাপন করেছো আর আহত সকলের এককালীন আর্থিক ক্ষতিপূরণ আমি দাবি উত্থাপন করেছো আজি আমি সদকম সংখ্যালঘু ছাত্রী ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে প্রতিটা আঞ্চলিক সমিতির উদ্যোগত আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিনিধি দা করেছি ইতিমধ্যে আর এই কার্যসূচীর জড়িয়ে মুখ্যমন্ত্রী সকাই দিব বিচারিছো যে অনতি পলমে উচ্ছেদ কার্য বন্ধ করব লাগে আর কোনো লোককে যাতে জাননি নিদিয়াকে পুনর্বস্থাপন নকরাকে উচ্ছেদ করা নহয় তার আমি সকিয়াই দিছো আর অনতি পলমে সেই জেলার দরং জেলার এসপি ডিসি তাৎক্ষণিকভাবে বহিষ্কার করব লাগে কারণ এনেকা যে হত্যাকাণ্ড যে অমানবীয় হত্যাকাণ্ড করলে এটি এই কোনো কল্যাণকামী রাষ্ট্রের কেউ উদাহরণ নহয় এজন কল্যাণ এখন কল্যাণকামী রাষ্ট্র হিসাবে এই কাজ কেউ গ্রহণযোগ্য নহয় আমার বিজেপি চরকারখানে সঘনাই কে থাকে যে ডিজিটাল ইন্ডিয়া গড়ার তেখেতসকলে প্রথম ইত্যানত তেখেতসকলে লই যাব বলে যে স্লোগান দিয়ে থাকে কিন্তু এনেকা যত নাগরিকসকলের মৌলিক অধিকারের ভিতর বাসস্থানের উচ্ছেদ করা হয়েছে কোনো ধরনের পুনঃসংস্থাপন দেওয়া হওয়া নাই তাত গোটাই বিশ্বব্যাপী আজি এই কাজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যারভাবে আমি শেষবারের ভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সকাই থাকব বিচারিছো ভারতের ধারা বন্ধ করা 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 ব